ইউক্রেনের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার ওপর রাশিয়ার হামলা। এদিকে আবারও চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ারের সফল পরীক্ষা ইরানের। এবারে বিস্তারিত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার ওপর রাশিয়ার হামলা। রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনের পূর্ব অঞ্চলে ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানার ওপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া ভাড়াটে একটি সদর দপ্তর রুশ হামলায় ধ্বংস হয়েছে। গতকাল শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, রাশিয়ার যুদ্ধবিমান এবং স্থল বাহিনী ইউক্রেনের সেনাদের 5টি কমান্ড সেন্টারে হামলা চালায়। এছাড়া দক্ষিণ অঞ্চলীয় নিকোলাইভ শহরের কাছে বিদেশি ভাড়াটে সেনাদের একটি সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ব্রিফিংয়ে আরো জানিয়েছে যে রাশিয়ার পূর্ব অঞ্চলে ইউক্রেনে মার্কিন নির্মিত 9টি হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং BM-27 উরাগান সিস্টেম থেকে 3টি ক্ষেপণাস্ত্র ছড়া হয়, কিন্তু রাশিয়ার সেনারা তার সবগুলোর মধ্যে আকাশে ধ্বংস করে। গত মাসের শেষের দিক থেকে ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র অভিযান হলো জোরদার করা হয়েছে। এতে ইউক্রেনে বহু সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র এবং পানি সরবরাহ লাইন ধ্বংস হয়ে গেছে। এদিকে আবারও চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সিউল এবং ওয়াশিংটনের 6 দিনের সামরিক মহড়ার শেষ দিনে আবারও 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গত কয়েকদিনের টানা উত্তেজনার মধ্যে শনিবার সকালের দিকে কোরীয় দ্বীপের পশ্চিম উপকূলে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। সূত্র রয়টার্সের, গত সপ্তাহে উত্তর কোরিয়া সিরিজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে আন্তঃমহাদেশীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। যদিও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যর্থ হয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। পিয়ংইয়ং এর একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে 2017 সালের পর দেশটি আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ারের সফল পরীক্ষা ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ফোর্স শনিবার কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এ সময় IRGC-র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে উপস্থিত ছিলেন। কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ার হচ্ছে 3 স্তরের সলিড ফুয়েল ক্যারিয়ার। শনিবার এর প্রথম স্তরের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইট ক্যারিয়ারের পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার দূরের কক্ষপথে 80 কিলোগ্রাম পর্যন্ত ওজনের স্যাটেলাইট স্থাপন করতেও সক্ষম। IRGC-র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন যে অদূর ভবিষ্যতে এই ক্যারিয়ারের মাধ্যমে নাহিদ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। তিনি আরো বলেন, কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ইরানি তরুণরাই এই সাফল্য অর্জন করেছে, তবে ইরান কোনো অবস্থাতেই নিজের উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরবে না বলেও জানান হাজিজাদে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।